আজকের এই ক্লাসটি রিডিং শেখার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই ক্লাসে আমরা ইংরেজি শব্দের উচ্চারণের সাথে সাথে বাংলা অর্থও জানবো কাজে ইংলিশে ওভারঅল একটি কনসেপ্ট ক্লিয়ার করতে ভিডিওটিকে অবশ্যই শেষ অব্দি দেখতে হবে সো ফার্স্ট আমরা প্যাটার্ন নিয়েছি শিপ এস এইচ পি শিপ মানে প্যাটার্ন থ্রু আমরা রিডিং শিখব অ্যান্ড বাংলা অর্থও জানবো সো ওয়ার্ড যেমন কিনশিপ এন কিন এস এইচ পি শিপ কিন শিপ কিনশিপ কিনশিপ এখানে বাংলা ভাষায় অর্থ দেওয়া রয়েছে বাংলা ভাষা বলতে বাংলা হরফে তো এর অর্থ হলো আত্মীয়তা নেক্সট এয়ারশিপ এ আই আর এয়ার এস এইচ পি শিপ এয়ারশিপ এয়ারশিপ মানে হলো আকাশযান মিডশিপ এম ডি মিড এস এইচ পি শিপ মিডশিপ মিডশিপ মানে হলো জাহাজের মধ্যভাগ মিড মানে মধ্য আর শিপ মানে জাহাজ তোমরা জানোই তো মিডশিপ মানে হলো জাহাজের মধ্যভাগ এরপর হেডশিপ এইচ ইএ হেডশিপ এস এইচ আই পি শিপ হেডশিপ হেডশিপ মানে হলো প্রধান শিক্ষক আমরা জানি হেড টিচার মানে প্রধান শিক্ষক ঠিক তেমনি কিন্তু হেডশিপ মানেও প্রধান শিক্ষক নেক্সট ফ্রেন্ডশিপ এফ আর আইনডি ফ্রেন্ডশিপ এস এইচ পি শিপ ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ মানে হলো বন্ধুত্ব রিলেশনশিপ আর ই রি এল এ সান এন সান রিলেশনশিপ এস এইচ আই পি শিপ রিলেশনশিপ তো রিলেশনশিপ মানে হলো সম্পর্ক এরপর লিডারশিপ এল ই এ আর ডার লিডারশিপ এস এইচ আই পি শিপ লিডারশিপ লিডারশিপ মানে নেতৃত্ব মেম্বারশিপ এম ই ইএ বিম বার শিপ এস এইচ আই পি শিপ মেম্বারশিপ মেম্বারশিপ মানে সদস্যতা ফেলোশিপ এফ ই ফে ডাবল এল ও ডাব্লু লো ফেলো শিপ এস এইচ আই পি শিপ ফেলোশিপ ফেলোশিপ মানে সহকারিতা রিডারশিপ আর ই এ রি ডি রিডিআর ডার রিডার শিপ এস এইচ আই পি শিপ রিডারশিপ রিডারশিপ মানে পাঠক সম্প্রদায় যেমন এখানে লিডারশিপ ঠিক একই প্যাটার্ন কিন্তু রিডারশিপ মনে রাখবে নেক্সট সিটিজেনশিপ সিআইসি টিআইটি সি টি জেন জেট ইএন জেন শিপ এস এইচ আই পি শিপ সিটিজেনশিপ সিটিজেনশিপ মানে নাগরিকত্ব স্কলারশিপ এস সি এইচ ও স্কো এল আর লার শিপ এস এইচ আই পি শিপ স্কলারশিপ মনে রাখবে যখন এস সি একসাথে থাকে তখন এসতে দ্বন্দ্বশা উচ্চারিত হয় এটা আমরা জানি অ্যান্ড সিএইচতে ক উচ্চারিত হবে যেমন স্কুল শব্দটিতে এস সি রয়েছে তাই এখানে সিএইচ ক হিসেবে উচ্চারিত স্কুল তো এটা হলো স্কলারশিপ স্কলারশিপ মানে হলো বৃত্তি নেক্সট চেয়ারম্যানশিপ সিএইচ এআইআর চেয়ার এম এ এন ম্যান চেয়ারম্যান শিপ এস এইচ আই পি শিপ চেয়ারম্যানশিপ মানে হলো সভাপতিত্ব নেক্সট প্যাটার্ন টিভ টিআইভিভ টিভ ইংরেজি শব্দ যেমন অ্যাক্টিভ এ সি এক টিআইভি টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে সক্রিয় বা চালু মোটিভ এম ও মো টিআইভি টিভ মো টিভ মোটিভ মানে প্রেরণা বা উদ্দেশ্য নেটিভ এন এ টি আই ভি ই টিভ নেটিভ নেটিভ মানে স্থানীয় ডেটিভ ডেটিভ মানে সম্প্রদান কারক এরপর লোকেটিভ লোকেটিভ মানে অধিকরণকারক কারক ফেসিভ এফ এস ফেস টিভ টিআইভি মানে উল্লোসিত রেস্টিভ আর এস রেস

তখন কিন্তু সি ক হিসেবে উচ্চারিত হয় এরকম একটি শব্দ যেমন ক্যাপটিভ সি এ পি ক্যাপ টি আই ভি ই টিভ তো এখানেও কিন্তু সি ক হিসেবে উচ্চারিত ক্যাপটিভ ক্যাপটিভ মানে হলো বন্দি ক্রিয়েটিভ সি আর ই এ ক্রিয়ে টি আই ভি ই টিভ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ মানে সৃজনী সৃজনী এরপর ভোকেটিভ ভি ও ভো সি একে ভোকে টিভ টি আই ভি ই টিভ ভোকেটিভ ভোকেটিভ মানে শব্দযুক্ত নেগেটিভ এন ই নে জি এ গে নেগে টিভ নেগেটিভ নেগেটিভ মানে নেতিবাচক পরের প্যাটার্ন সান টিআই ওয়েন সান দেখো এখানে সন লেখা রয়েছে বাংলায় কিন্তু এটা শন উচ্চারিত হয় না এটা শান এরকম উচ্চারিত হয় মানে সন নয় আর সান নয় দুটোর মাঝামাঝি একটা সাউন্ড যেমন অ্যাকশান এ সি এক টিআইন শান অ্যাকশান অ্যাকশান মানে কাজ মোশন এম এমও মো টিআইওএন সন মোশন মোশন মানে গতি নোশন এন ও নো টি আই টিআইএন সন নোশন নোশন মানে ধারণা নেশন এন এ নে টি আই টিআইএন সন নেশন নেশন মানে জাতি এরপর অপশন ও পি অফ টিআইন সন অপশন অপশন মানে বিকল্প कैपन सी ए पी कैप एन शन, कैपन कैपन मैं श्रोनम स्टेशन एस टी एन शन, स्टेशन 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 मान घाटी घाटी क्रिएशन सीआरई ए एन शन, क्रिएशन 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 मान सृल्यूशन एसओ सो एल्यू सल्यूशन एन স্যান সলিউশন সলিউশন মানে সমাধান সমাধান এরপর ডিউরেশন ডি ইউ ডিউ আর এ রে ও এন সান ডিউরেশন ডিউরেশন মানে সময় ইমোশন ই এম ও ইমো টি আই এন সান ইমোশন 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 মানে আবেগ টিউশন টি ইউ আই টিউ এন শন টিউশন টিউশন মানে শিক্ষাদান এডিশন ই ডি আই টি আই ও এন শন এডিশন এডিশন মানে সংস্করণ এম ই এন মেন টি আই ও এন শন মেনশান মেনশন মানে উল্লেখ ফিকশন এফ আই সি ফিক টি আই ও এন শন ফিকশন ফিকশন মানে উপন্যাস উপন্যাস সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আর হ্যাঁ যদি এরকম ভিডিও আরও পেতে চাও তো কমেন্টে অবশ্যই জানিও আমি সেই বিষয়ে আরও ভিডিও নিয়ে আসবো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং